ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল প্যাথোলজি বিভাগের প্রধান ডাক্তার আজিজ আহমেদ খানের বিরুদ্ধে নারী টেকনোলজিস্ট সহ একাধিক যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার নারীরা বলছেন, বিভিন্ন ধরনের ফাঁদ পেতে এমন মুহূর্তের ভিডিও ধারণ করে রাখে ডাক্তার আজিজ। এমন ঘটনায় বিব্রত হাসপাতালের পরিচালক জানালেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত আহমেদ বাবুর প্রতিবেদনে। তারপর হচ্ছে সার্টিফিকেট আটকে রাখতো, যখন সার্টিফিকেট নিয়ে ওনাদের সাথে কথা বলতে গেলে তখন উনি হচ্ছে যে মানে এক একটা বাজে মন্তব্য দিত যে ওনার সাথে কিছু বিনিময় তো আর কি গিভেন টেক টাইপের। আর কোথায় মেয়েদের সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছে, আমি যে আড়াই মাস ছিলাম তো আড়াই মাসে হচ্ছে যে 10 থেকে মিনিমাম 12 জন আর কি যৌন নির্যাতনের শিকার হয়েছে। বিভিন্ন সময়ে ক্লিনিক্যাল প্যাথোলজি বিভাগে যারা ইন্টার্নশিপ অথবা চুক্তিভিত্তিকভাবে কাজ করেন তাদেরকে টার্গেট করে ডাক্তার আজিজ আহমেদ। শুরুতেই ভালো সুযোগ সুবিধা ও চাকুরি স্থায়ী করার প্রলোভন দেখিয়ে গোপন ক্যামেরায় অপ্রকাশ্য ভিডিও ধারণ করে রাখে ডাক্তার আজিজ। সার্টিফিকেট আটকিয়ে শারীরিক নির্যাতন করে কোমলমতি শিক্ষার্থীদের। আমি কি করতে পারি, তোর হাওয়াটা ফাটাই দিতে পারি। এখন আপনি যদি আমার সঙ্গে বলেন আমার বাসা খালি আসো। পরে তাদেরকে সেই ভিডিও দেখিয়ে ফাঁদে ফেলে দিনের পর দিন নির্যাতন করতে থাকে ডাক্তার আজিজ। তাদেরকে দেওয়া হয় বিবাহের অফার, আবার এসব বিষয়ে জানাজানি করলে মেরে ফেলার হুমকিও দেন ডাক্তার আজিজ। ভুক্তভোগী নারীরা বলছেন কিভাবে তাদেরকে নির্যাতন করা হয়। ডক্টর আজিজ আহমেদ খান, সহজ সরল ভাবনা থেকে আমি ওনার বাসায় যাই। বাসায় ঢুকার পরে দেখি যে বাসায় কেউ নেই। কথাবার্তার এক পর্যায়ে হচ্ছে উনি আমার গায়ে হাত দিল, তো আমি কয়েকবার বাধা দেওয়ার পরে উনি ধস্তাধস্তি শুরু করে, তারপরে হচ্ছে উনি আমার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। প্রথম দিনই উনি এটা ভিডিও করে রেখেছিল, ওইটা দেখিয়েই আমাকে বারবার ব্ল্যাকমেইল করে তারপর হচ্ছে আমার সাথে এগুলো মানে শারীরিক সম্পর্ক স্থাপন করছে। কয়েক মাস উনি এগুলো চালিয়ে যায়। এখন তো আমি কনসিপ্ট করে ফেলছি, তো এখন বিয়ে করেন, তো উনি বলতেছে যে এখন আমি করব না। তারপর উনি আমাকে জোর করে উনি আমাকে ওষুধের মাধ্যমে বাচ্চাটাকে টার্মিনেশন করে। ওনার এখানে সার্টিফিকেট প্লাস হচ্ছে হেমাটোলজিতে যে আমি ইন্টার্নশিপ করি, ওই দুইটা সার্টিফিকেটই থাকে ওনার আন্ডারে। উনি অনেক রকমের ব্ল্যাকমেল করতে থাকে, সেক্সুয়াল হ্যারাসমেন্টের লিমিটটা অনেক বেড়ে গেছে। তখন আমি ভাবছি যে আমি চাকরি ছাইড়া দিব, বিচার চাই, কিন্তু বিচার ওনার হবে কি না তো সেটা তো আর জানি না। এ ঘটনায় বিব্রত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, যার যতটুকু অপরাধ তার ততটুকু শাস্তি পাওয়া উচিত। অভিযোগগুলি ডিজি হেলথ বরাবর এবং আমাদের মন্ত্রণালয় বরাবর গিয়েছে, তো সেখান থেকে তদন্ত হচ্ছে। আমাদের প্রতিনিধিরা আছেন হাসপাতালে, এটা তদন্ত চলছে, পারিবারিক ব্যাপার আছে, সো আমরা সেই বিষয়টাকে মাথায় রেখেই কাজ করছি। এই চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে অপরাধী না বা কোনো কিছুতে যারা ভিকটিম তারা যেন কোনোভাবে আরও বেশি ভিকটিম না হয়। কেউ সামাজিকভাবে হেয় প্রতিপন্ন না হয় সে বিষয়টি মাথায় রেখে তদন্ত করা হচ্ছে বলেও জানান হাসপাতালের পরিচালক। যতটুকু অপরাধ ততটুকু মাত্রায় তার শাস্তি পাওয়া উচিত। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা।